অপরাধীর অপরাধ দমন করতে গিয়ে আপনি যদি মৃত্যু বরণ করেন, আল্লাহ আপনাকে শহীদের সওয়াব দান করবে। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। আল্লাহ নবী বলেন, কেউ যদি নিজের মাল হেফাজতের জন্য রাস্তা দিয়ে যাচ্ছেন, ছিনতাইকারী ধরেছে, নিজের মাল হেফাজতের জন্য ওর সাথে মোকাবেলা করতে করতে যদি আপনি মৃত্যুবরণ করেন, তার হাতে যদি নিহত হন, আল্লাহ আপনাকে শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করে নেবেন। নিজের ফ্যামিলির ইজ্জত বাঁচাতে গিয়ে, ধর্ষকের হাত থেকে নিজের নারীদের ইজ্জত হেফাজত করতে গিয়ে আপনি যদি ধর্ষকের হাতে মৃত্যুবরণ করেন, কেয়ামতের দিন আল্লাহ আপনাকে শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করে দিবেন। তাহলে আফসোসের কি আছে, চিন্তারই বা কি আছে, পেরেশানির বা কি আছে? সাধারণ মৃত্যু উত্তম না শহীদের মৃত্যু উত্তম? আর মানুষ কি তার মরা যখন কপালে লেখা, এর এক মুহূর্ত আগে মরা সম্ভব? আপনার মরণ যদি লেখা থাকে আজকের দিন বিকাল বেলা, তাহলে আপনি মোকাবেলা করেন আর না করেন, ঘরের দরজা দোনা লাগায় বসে থাকেন, মরণ যেই সময় লেখে ওই সময়ই মরবেন। মানুষ মৃত্যুকে ফিরাতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন তোমরা, মুনাফিকদের সংশয় দূর করার জন্য বলেন, ওরা রাসূলের যুগে যুদ্ধে যেতে চাইতো না, যুদ্ধে গেলে আমরা মরে যাব, ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ বলেন, এইবারে যেখানেই থাকবি মৃত্যু তোদেরকে খুঁজে বের করে তোদেরকে ধরবে, যদি সুরক্ষিত দুর্গের মধ্যেও ঢুকে থাকিস, তারপর মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবি না। তোরা তো বলছিস সাহাবীরা রাসূলের সঙ্গে ময়দানে যাওয়ার কারণে আগে আগে মরে গেছে, তাহলে শোন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন, যদি দাবিতে সত্যবাদী হয়ে থাকো, পারলে নিজেদের থেকে মৃত্যুরে ঠেকা। বাস্তবতা এটাই, মৃত্যু এক মুহূর্ত আগেও আসে না, এক মুহূর্ত পরেও। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যুর ফোন চলে আসে, তখন এক মুহূর্ত আগায়ও না, এক মুহূর্ত পেছায়ও না। আপনাদের যারা পোস্টারে, লিফলেটে, ব্যানারে লেখেন, অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকা হতো, তাদের প্রত্যেকের কোরআনের এই আয়াতের ব্যাপারে হয়তো অবিশ্বাস আছে, না হলে অজ্ঞতা আছে, কিন্তু এই বাক্য লেখা স্পষ্ট হারাম। যদি কোথাও লেখা দেখেন, যারা লিখেছে ওদেরকে দিয়ে গিয়ে ধরবেন যে মুসলিম সমাজে শিরকি আকিদা ছড়িয়ে দেওয়ার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? অকাল মৃত্যু মানে কি? তার মানে তার মৃত্যুর একটা কাল আল্লাহ ঠিক রেখেছিলেন, এখন অকালেই অন্য কেউ তারে মাইরা ফেলেছে। তাহলে হায়াতের মালিক একজন আর মৌতের মালিক কি আরেকজন নাকি? আরে যিনি হায়াতের মালিক তিনিই তো মৌতের মালিক, যখন মরার তখনই আল্লাহ তারে মেরেছেন, এক মুহূর্ত আগেও না। আর আল্লাহ কারোর উপর জুলুম করেন না, আল্লাহ তাআলার ক্ষেত্রে জুলুম শব্দটা যায় না। তাহলে অকাল বলার অর্থটা কি? অকাল বলা মানে কি আল্লাহর শানে বুড়া আঙ্গুল তোলা? তো বলছিলাম যে অন্যায়, অপকর্ম, অশ্লীলতা এগুলো সমাজে ছড়িয়ে গেলে ক্ষতি সবাইরই ভোগ করা লাগে। এ কারণে যারা অপরাধী না, তারা শুধু চুপ থেকেই পার পাবেন না। বনি ইসরাইলকে আল্লাহ ধ্বংস করেছেন বিভিন্ন জাতিরে, তাদের মধ্যে এই জাতীয় আচরণ ছিল। তারা জানতো অমুক অমুক অপরাধী, সকালবেলা হয়তো বলতো, এবারে এডি ভালো কাম নেডি করিস না, আবার বিকেলে গিয়ে একসঙ্গে ঘুরতো, আড্ডা মারতো, এক প্লেটে খাবার খেত। আল্লাহ তাআলা যখন আজাব দিলেন, উভয়ের একসাথেই ধ্বংস করলেন। কেন? কারণ অপরাধীর সঙ্গে শুধু মৌখিক বয়কটই যথেষ্ট না, বরং তার সঙ্গে আপনার এই আচরণ করতে হবে যার দ্বারা অন্য মানুষ ভুল মেসেজ না পায়, ক্লিয়ার থাকে। রাসূল যেমন ক্লিয়ার করে দিলেন যে, হে আল্লাহ, খালিদ ইবনুল ওয়ালিদ যা করেছে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি সাক্ষী থাকো আল্লাহ, এর থেকে আমি সম্পূর্ণ দায়মুক্ত। এটা হলো একজন মুমিনের শান, যে তুই বড় বেদাতি, তুই মুশরিক, তুই ফাসেক, তুই কবিরা গুনাহকারী, তুই হারামখোর, তাহলে ঠিক আছে, তোর সঙ্গে আমার সামাজিক সম্পর্ক একেবারেই পুরোটা ডিসকানেক্ট করার সুযোগ নাই মুসলমানের সাথে, কিন্তু তোর সঙ্গে আমার স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে পারে না, হয়তো তুই আকাম ছাড়বি, নাইলে আমারে ছাড়বি। ইব্রাহিম আলী ইসলামের বাপ মুশরিক ছিলেন, ইব্রাহিম আলী ইসলাম বাপরে বলেন নাই যে তোমারেও ছেড়ে যাচ্ছি, তোমার সম্প্রদায়েও ছেড়ে যাচ্ছি, তোমার মূর্তিরেও ছেড়ে যাচ্ছি, আমি আমার আল্লাহর কাছেই ফিরে যাচ্ছি। তো এটাকে আরবিতে বলে আলবারা। আলবারা মানে হলো সম্পর্কহীনতা, দায়মুক্তি। এই দায়মুক্তি কাফেরের সঙ্গেও করা লাগে তার কুফুর অনুপাতে,
মুশরিকের সঙ্গেও করা লাগে তার শিরিক অনুপাতে, বেদাতির সঙ্গেও করা লাগে তার বেদাত অনুপাতে, ফাসেকের সঙ্গেও করা লাগে তার ফাসেকি কাজ অনুপাতে। আর সবার সঙ্গে এক স্তরের বাড়া হয় না। আবু জাহালের সঙ্গে যে স্তরের বাড়া হবে, আবু তালেবের সঙ্গে এক স্তরের বাড়া হবে না। একজন ফাসেকের সঙ্গে যে স্তরের বাড়া হবে, একজন বেদাতির সঙ্গে এক স্তরের বাড়া হবে না। স্তরে স্তরে পার্থক্য থাকবে। তবে সর্বনিম্ন এটা লাগবে যে এই কাজের ব্যাপারে আপনি যে দায় মুক্ত, এর সাথে যে আপনি জড়িত না, আপনার সম্পর্ক না, এটা ক্লিয়ার করে দিতে হবে। দুনিয়ায় দেখেন না, কাউরে যদি জঙ্গি হিসাবে ধরা হয়, ওর সঙ্গে যারা নিয়মিত ওঠা বসা করতো এগুলো ছেড়ে দেয় নাকি? আরে বলে না, ছেড়ে দেয়। রাজাকারের সঙ্গে যারা সকাল বিকাল গলায় গলায় ভাব রাখে, রাজাকারের বিরুদ্ধে যদি রাষ্ট্র আওয়াজ তোলে, এদের বিরুদ্ধে আওয়াজ তোলে না? আরে তোলে কি না? ওই যে এখন যেমন চারদিকে বিএনপি রে শেষ করে দিতে হবে, কারণ বিএনপির লগে জামাত আছে, জামাত রাজাকার, তাইলে বিএনপিও রাজাকার, মানে ঘুরে ঘুরে যার সঙ্গে যে সম্পর্ক রাখে সেও এই অপরাধে অপরাধী হবে, এই অভিযোগে অভিযুক্ত হবে। দুনিয়ার ব্যাপারে বুঝলেন, আখেরাতের ব্যাপারে বুঝলেন না। আল্লাহর চোখে যেই লোকটা ঘৃণিত, তার সঙ্গে আপনার গলায় গলায় ভাব, তা আল্লাহ যখন তারে ধরবেন, আপনারও ছেড়ে দেবেন একেবারে? আপনার কারণে তো অন্য লোকরাও গোমরা হচ্ছে। আপনি একজন বেদাতির সঙ্গে এমন সম্পর্ক রাখবেন, দুনিয়ার চোখে আপনারা হলেন ফ্রেন্ড, দোস্ত, অথচ আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক লোক আপনার অনুসরণ করে, আপনার উপর আস্থা রাখে। আপনি তো সম্পর্ক রাখলেন কৌশলী সম্পর্ক, ভেতরে ধান্দা ভিন্ন। আপনি ওইটারে বেদাতি মানেন কিন্তু ভেতরে ধান্দা ভিন্ন। আপনারে দেখে যে আরো সমাজের 1000 লোক গোমরা হলো, তারা যে ভাবলো ওই হুজুর যেহেতু এর লগে চলে, এই লোক কি আর খারাপ হইতে পারে? এই যে 1000 লোক যে ভুল মেসেজ নিল, কি মনে করছেন কেয়ামতের দিন মোড়েও ফাঁসবেন না? মানুষের ইমানরে বরবাদ করবেন, আল্লাহর নিকট আপনার কোনো দায় থাকবে না। বিশেষভাবে যার অনুসৃত ব্যক্তি আছেন তাদের এই ক্ষেত্রে দায়টা বেশি। আপনার এক একটা কাজ, এক একটা পথ চলা, এক একটা পদক্ষেপ সমাজের 10টা, 20টা, 100টা, 1000টা, 1 লাখ মানুষ দেখে, ফলো করে, শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে। আপনার পাগুলো অন্য সবার পায়ের মতো ফেললে চলবে না। যদি চলতো, রাসূল আবু জাহালের সঙ্গে গলায় গলায় ভাব রেখে, কৌশলী এবং মহাব্বতের তাল্লুক রেখে কাছে টেনে বুঝাতে পারতেন না? আরে বলে না, মানুষরা কাছে টানলে তো মানুষ কথা ভালো গ্রহণ করে। তো আপনি এখন নিজের ফর্মুলা বানিয়ে নিয়েছেন যে আমি হিরণচির লগে সারাদিন চলবো, তার সঙ্গে দিলের মহব্বত তৈরি করব, দূর থেকে দাওয়াত দিলে আর কতটুকু কবুল হবে? একসঙ্গে বৈশা বৈশা ও হিরোইন খাবে, পাশ থেকে বৈশা আমি দিনের দাওয়াত দিব, এতে মনে হয় হেদায়েতটা ভালো পাবে। কিন্তু এটা ভুল ধারণা।